سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحب إليكم من الله ورسوله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال الله تعالى شأن حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. الله النبي যখন পৃথিবীর জমিনে এসেছিলেন নবী আমার আশা মাত্রই চিৎকার করে কান্না করেছিলেন। নবী মা আমিনা বলেন আমার শিশু মোহাম্মদ কান্না করেছিল মায়ের জন্য না দুধ পান করার জন্য না আমার শিশু মোহাম্মদ সিজদায় পড়ে যেন কান্না করেছিল। ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন ওই তায়েফের নিষ্ঠুর মানুষগুলো বলেছিল মোহাম্মদ কি চায়। সেদিন আল্লাহর নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ তোমরা এক আল্লাহকে মেনে নাও পাথর পূজা ত্যাগ করে দাও আর আমি আল্লাহর রাসূল আমাকে তোমরা মেনে নাও। সেদিন বেঈমান তায়েফের নিষ্ঠুর মানুষগুলো বলেছিল মুহাম্মদ তুমি মরার এত শখ হলো তায়েফে তুমি মরতে এলে টুক টুক করে বাড়ি চলে যাও এখানে মাটি দিবার লোক পাবে না। সেদিন আল্লাহ নবীকে এমন করে মেরেছিল নবীকে পাথরে করে এমন করে মেরেছিল নবীজির সারাটা শরীর পেটে রক্তরঞ্জিত হয়ে গিয়েছিল আর আল্লাহ নবীকে গোল করে বেঈমানটা ধরে জোরে ঠেলা মেরেছে আর রাসূলুল্লাহর মাথাটা ফেটে বেহুশ হয়ে লটকে জমিনে পড়ে গেছে। আসমান থেকে জিবরিল ফেরেশতা দৌড়ে এসে আল্লাহ নবীকে আদর করে কোলে তুলে আমার নবী বেহুশ হয়ে আছে নবীকে কোলে তুলে ওহুদের চূড়ায় নিয়ে গেছে। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে জিবরিল ফেরেশতা বলে এ ওহুদ পাহাড় যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতো না পাহাড় আল্লাহ নবী সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি হতো না। সেই নবীকে তোমার কোলে একটা শোয়াবো আমার নবীর জন্য একটু নরম বিছানা হয়ে যাও না। আজ হাজিরা হজ বলতে গেলে দেখতে পাই নরম বিছানা হয়ে গিয়েছিল ওহুদ পাহাড়টা আমার নবীকে আলতো করে শুইয়ে দিলেন। জিবরিল ফেরেশতা পাখনা করে হাওয়া করে আল্লাহ নবী চোখ মেলে দেখে জিবরিল দন্তর করে খাদে আর চোখের পানি করে ফেলে আল্লাহ নবী জিজ্ঞাসা করে জিবরিল তুমি কাঁদছো কেন জিবরিল। সেদিন জিবরিল ফেরেশতা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট দেখে আমি শুধু জিবরিল ফেরেশতা নই আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে এসেছে আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জামারা অন্ধকার এত ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছে। সেদিন জিবরিল বলেছিল গো নবী আপনার কষ্টের কথা জুবান থেকে একবার বলেন না আল্লাহ শুনতে চেয়েছে। আল্লাহ নবী সেদিন জিবরিলের মুখের সামনে হাতটা ধরে বলেছিল জিবরিল আমার কষ্টের কথা আমার আল্লাহকে বলো না আমার কষ্টের কথা আমার মালিককে বলো না আমার আল্লাহকে বলো আমার আল্লাহ জানে গুনাহগার উম্মত উম্মতিকে মাফ করে দেয় আমার আল্লাহ জানে গুনাহগার উম্মত উম্মতিকে জাহান্নাম থেকে নাজাত করে দেয়। সেদিন
জিবরিল ফেরেশতা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি আদম থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছি তাদের কাছে গিয়েছি সংসারের কথা যখন এসেছিল উম্মতের কথা সব নবীরা ভুলে গিয়েছিল আপনি এমন একজন নবী আপনি এক সেকেন্ডের জন্য উম্মতকে বলেন না আল্লাহ নবী কাঁদে আর বলে জিবরিল আমি আমার উম্মতের মায়ায় অল্প দিনে চুল সাদা হয়েছে রে জিবরিল আমার উম্মতের জন্য বড় চিন্তা হয় এই গুনাহগার পাপী উম্মত উম্মতির জন্য বড় চিন্তা হয় কি করে কবর থেকে আজাদ আজাদ থেকে নাজাত পাবে হাসরের ময়দানে কৈশরাত থেকে কিভাবে জান্নাত যাবে আমার নবী বড় চিন্তা হয় আমার শিক্ষিত বন্ধুরা আমার সুদী মানুষেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা একদিন দরজার কাছে দাঁড়িয়ে আছে নবীজি আসবেন নবীকে দুটো কথা বলবেন তো নবী আসছে না বলে মা আয়েশা ইন্তেজার করে সূর্যটা লাল হয়ে গেছে মাগরিবের ওয়াক বিলাল আজান দিয়ে দিয়েছে আম্মাজান আয়েশা দরে মাগরিবের নামাজটা করে নিলেন উম্মাতুল মুমিনিন ওই আম্মাজান আয়েশা মাগরিবের নামাজটা পড়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী মসজিদ হইতে পা পা করে আসতেছেন উম্মাতুল মুমিনিন আম্মাজান আয়েশা নবীকে দেখতে পেয়ে হাত দুই কান জড়ো করে সালাম জানাই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া নবীবাল্লাহ আল্লাহর নবীর কদমটা থমকে গেল চেহারাটা ঘুরিয়ে দেখে বিবি আয়েশা ডাক দিয়েছে আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলে ও বিবি আয়েশা ও বিবি আয়েশা কি মনে করে ডাকে দাও উম্মাতুল মুমিনিন আম্মাজান আয়েশা কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ইন্তেজার করে দাঁড়িয়ে আছে মনের জমানো দুটো কথা আছে আজ আমি আপনার সামনে পেশ করতে চাই একবার আপনি কাছে আসুন আল্লাহ নবী বলছেন আয়েশা আজকের কাছে নয় যদি তোমার ঘরে পালি হবে আমি নবীকে সব কথা শোনাবে আমি শুনবো আজ শুনবো না আম্মা জানা আয়েশা বলেন ও নবীজি আপনার সেবা আজকে করব না আজ আপনাকে কোনো প্রেম নিবেদন করব না আজ আমি আয়েশা কোনো ভালোবাসা দেব না একবার কাছে আসুন আল্লাহ নবী পা পা করে গিয়ে সামনে বলছে বল আয়েশা কি বলবে বলো আম্মা জানা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কথা দুটো বড় গোপন কথা এমন ফাঁকা জায়গায় বলা যাবে না কেউ যদি শুনতে পেয়ে যায় কেউ যদি জানতে পেরে যায় একটু নিরিবিলি নির্জন জায়গায় গেলে ভালো হয় আল্লাহ নবী বলছেন না আয়েশা আজকে আমি নিরিবিলি এখানে বলো আম্মা জানা আয়েশা নবীর হাত দুই কান ধরে টানতে টানতে আদর করে আমার নবীকে ঘরে নিয়ে গেছেন নবীজিকে ঘরে নিয়ে যাওয়ার পর মা আয়েশা দরজা খানা বন্ধ করে দিয়েছে জানালাটা বন্ধ করে দিয়েছে আম্মা জানা আয়েশা আমাদের মা ওই মা আয়েশা সিদ্দিকা নবীজি দাঁড়িয়ে আছেন নবীজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবি আয়েশা বুকের কাপড়টা সরাইতেছে নবী বলছেন আয়েশা বুকের কাপড়টা সরাচ্ছে কেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা ঝরঝর ঝরঝর করে কাঁদে ও নবীজি আজ আপনার কোনো সেবা করব না আজ আপনাকে কোনো ভালোবাসা দেব না আমি আয়েশার কাপড়টা একবার হাতে তুলে দেখে আল্লাহ নবী বিবি আয়েশার কাপড়টা নিয়ে এইভাবে দেখছেন আর নবীর চোখ দিয়ে গরম পানিটা টসটস করে গড়িয়ে পড়ছে আয়েশা এই ছেঁড়া কাপড়টা পরে কি করে দিন কাটাও আয়েশা আয়েশা আমি আমার গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে আয়েশা তোমার কথাটা উজাড় করে দিয়েছিলাম আয়েশা ইয়া রাসূলুল্লাহ আমার তো একটাই কাপড় আপনি যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দিতেন আমি আয়েশা খুব ভালো হতো আল্লাহ নবী বলছেন আয়েশা এই সময় তুমি একটা কাপড় চেয়েও না এখন আমার কাছে কোনো অর্থ নেই আয়েশা আল্লাহ নবী বলেন আয়েশা ওই সারি সারি খেজুর গাছ দেখতে পাও
আমাদের মা উম্মাতুল মুমিনিন আম্মা জানা আয়েশা আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবি আয়েশা ওই খেজুরের পাতা নিয়ে এসেছিলাম খেজুরের পাতার শিরাগুলো দিয়ে আমি ছেঁড়া কাপড়টা সেলাই করতে চেয়েছিলাম কিন্তু আমি বিবি আয়েশা যখন সেলাই করতে যাই দরজাখানা বন্ধ করে দিতে হয় জানালাটা বন্ধ করে দিতে হয় আমি আয়েশার ঘরটা অন্ধকার হয়ে যায় অন্ধকার ঘরে আর সেলাই করা সম্ভব হয় না আয়েশা একটু প্রদীপ জ্বালাতে হয় একটু বাতি জ্বালাতে পারো আম্মা জানা আয়েশা কান্না করে মা শোনো মা আজ তো তোমার ঘরে অভাব নাই রে মা আমাদের মা নবীর বিবি আম্মা জানা আয়েশা কান্না করে আর বলে তবে নবীজি আপনার বিবি আয়েশা অন্ধকার জীবন কাটায় অন্ধকার ঘরে বাতি জ্বালানোর মতো আমি আয়েশার ঘরে তেল টুকু না আমি আমার গুণাগার হবি নতুন মতির কথা ভাবতে ভাবতে আয়েশা তোমার কথা ভুলে গেলাম আয়েশা দাও আমাকে একটু তেলের জায়গা দাও তো আমি একটু তেল নিয়ে আসি আরে নবী উম্মতের মায়ায় সংসারের চিন্তা ছেড়ে দিয়েছিলেন ভাবপতি উম্মতি করে বেড়াচ্ছিলেন নবী বাবা বিবি আয়েশার ঘরে একটা ছোট্ট করে তেলের জায়গা নিয়েছে নবী একটু তেলের ব্যবস্থা করবেন আল্লাহ নবী ঘর থেকে পাখানা বানিয়ে নিয়েছেন আমাদের মা উম্মাতুল মুমিনিন আম্মা জানা আয়েশা জুব্বা মুবারকটা টেনে ধরেছেন আদরের বিবি বুদ্ধিমতী বিবি মা আয়েশা মদিনার গলিতে যাবেন মদিনার কোন বাড়ির সামনে গিয়ে হাত পাতবেন কোন মানুষের কাছে একটু তেল ধার করবেন আমি আয়েশা কোন মানুষের কাছে ঋণী হতে দেব না আর আমাদের ঘরে বিবিরা বকরা ঈদে একটা শাড়ি কিনে দিয়েছেন বেনারসি শাড়ি রমজান মাসে আর টাকাতে কুলোচ্ছে না বিবিকে বলছে সালমার মা এবছর নিতে হয় পরের বছর নিবি তো সালমার মা তখন তুলেছে উলাও গলায় দড়ি দাও গা বিষ খাও গা আরে শাড়ি কিনে দিতে পারো না দুটো আলমারি ভর্তি তবু বলছে কই নাই তো শাড়িতে আর গহনাতে কোনোদিন মহিলাদের অভাব পূরণ করতে পারবে না তবে আপনাদের এখানকার মা বোনরা ভালো আমাদের ওখানকার কথা বলছে মানে এখানকার বেশি বদনাম দিলে দ্বিতীয় বছরে বলবে সারা উল্লাহ একটু মৌল মিলছে না ডাকিস না ঠিক না বল এখানকার মা বোনরা ভালো এ বাবা মহিলাদের মধ্যে তিনটে গুণ খুব খারাপ এক ওরা কোনোদিন স্বামীর শুকরিয়া আদায় করে না আপনি যত ভালো খাবার খাওয়ান যত দামি পোশাক দেবেন শুধু বাবার নাম করবে আমরা বাপের মতো কি বেড়েছ আপনি কাতলা মাছ 1 কেজি ওজনে নিয়ে এসছেন এ সালমান মা কাতলা মাছ দেখো 1 কেজি টুকরো করে আমার বাবা আমাকে 4 কেজি ওজনে কাতলা মাছ খাই দিয়েছে মানে কথাই কথাই বাবার ঘর কথাই কথাই শুধু বাবার কথা মানে তোমাকে কোনো সময় উঁচু করবে না দই পাঁচ গোয়ালের গরু যদি এক কাজে জড়ো হয় মানে পাঁচ গোয়ালের বৌমা যদি এক কাজে জড়ো হয় পরের গিবত আর নিন্দা ছাড়া ভালো কথা নাই 3 নম্বর গুণ শোনো এই বসে বসে তুমি কাজ করো বসে উঠে বসে বসে বাবু শোনো 3 নম্বর হলো ওরা পরের ভালো কখনো সহ্য করতে পারে না দুই ভাই একই ঘরে বাস করে একটাই গোয়াল
দু চার মাস হতে না হতে ভেনু হয়ে গেল, আলাদা হয়ে গেল। তো বড় ভাইয়ের একটা গরু আছে সাদা গরু, তার ছোট ভাইয়েরও একটা সাদা গরু, কিন্তু বড় ভাইয়ের গরুতে 10 কিলো করে দুধ দেয় আর ছোট ভাইয়ের গরুতে 6 কিলো দেয়। তো ছোট বউটা একদম সহ্য হয় না, দিন রাত বলে উল্লাহ তো সাপে সাপে কইছে, কি নামাজ পড়ছো তুমি, তোমার গরুর দুধ কেন বাচ্চা না, কি নামাজ পড়ছো তুমি, তোমার গরুর দুধ কেন বাচ্চা না। বলে নামাজের খোঁটা দিই নে রে, দিন রাত শুধু একই কথা, কি নামাজ পড়ো, দোয়া করতে পারো না যেন আমার গরু 12 কিলো দুধ হয়, ওর গরুতে 10 কিলো দেবে আমার গরুর দুধ বাড়ছে না কথা। এই তো হুহু করে জ্বলছে দিন রাত, অশান্তি করছে আর শুধু নামাজের খোঁটা দিচ্ছে। এ বাবা, একদিন ওই ছোট বউ তার স্বামীকে বলছে, শোনো তুমি যদি আজকে পারো তো এমন করে দোয়া করো যেন তোমার গরু 12 কিলো দুধ দেয়, আর সীতা যদি না পারো যেন এমন বদদোয়া করো যেন বড় ভাইয়ের গরুটা মরে যায়। বিবির কথা, আর কটকটি বউ যদি ঘরে একটা করে রয়ে যায়, কটকটি বোঝেন আপনারা, বোঝেন বাড়ি থেকে জিজ্ঞাসা করবেন কটকটি মানে কি রে, ও বলে দেবে আপনি ওই কিরণ মালা একটা কটকটি ছিল বাবা। বলে হুজুর আপনি সিরিয়াল দেখেন, দেখি না, ওদের জন্য আমাকে জোগাড় করে সব রাখতে হয় না। এ বাবা, তা এ ব্যাপারে ফেলে পড়ে গেছে, বিবি এত অত্যাচার করছে বলে বদদোয়া করে দাও। নামাজ বাদ সবাই চলে গেছে মসজিদে, এক কোণে মন খারাপ করে বসে আছে, আল্লাহ দরবারে হাতটা তুলে বলে রব্বানা আল্লাহ পাক, বিবির জ্বলনে হাতটা তুলতে বাধ্য হলাম, তুমি কিছু যেন মনে করো না, তুমি তো ন্যায় ফয়সালা করো গো আল্লাহ, অন্যায় তো করো না, তুমি যেটা ভালো বলো সেটাই করো, আমি বেশি কিছু চাইব না, এই বলে দোয়া করেছে। আর মেয়েটা বলছে, আপু ও আপু গরুটা মরে গেছে তাই নাকি, এ কেঁচা মেরে দৌড়। আর সালমান মাতামন মুড়ো ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, মুড়ো ঝাঁটা বোঝেন, ঝাড় দিয়ে দিয়ে ছোট হয়ে যায় নাকি, মুড়ো ঝাঁটা বাটা বলে কি হলো, বলে আমি তোমাকে যে বললাম বদ দোয়া করতে যেন ওর গরু মরে যায়, বলে আমি দোয়া করেছি তো, দোয়া করলে তো তোমার গরুটা মরলো কেন, ওর গরুটা বেঁচে আছে তোমারটা মরে গেছে। বলে আমি দোয়া তো করেছিলাম, আল্লাহ দোয়া কবুল করেছে, মালাকুল মউত ফেরেশতা ফুয়ালে এসেছে, একই রঙের দেখতে গরু, চিনতে একটু গোলমাল করেছে, তাই ওর গরুটা বেঁচে আছে আমারটা মরে গেছে, আমার আল্লাহ পাক এটা বুঝাইছে, অন্যের যেন মন্দে চেয়ো না, আল্লাহ তোমার মন্দ করে দেবে কখনো শান্তি পাবে না। ওই আমরা জানাই সা বলেন, ওগো নবী আপনাকে কোনো মানুষের কাছে ঋণী হতে দেবো না, আল্লাহর নবী তেল ধার করতে যাবেন, আম্মা জানাই সা টেনে ধরেছেন, না ইয়া রাসূলুল্লাহ না আপনাকে ঋণী হতে দেবো না। আল্লাহর নবী ঘুরে দাঁড়ালেন, ও আয়েশা তুমি তোমার ছেঁড়া কাপড়টা কেমন করে সেলাই করবে, আয়েশা আমাদের মা উম্মাতুল মুমিনীন, আম্মা জানা আয়েশা, আম্মা জানা আয়েশা, আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, আমি আয়েশা খেজুরের পাতা নিয়ে আসি। আম্মা জানা আয়েশা দৌড়ে গিয়ে খেজুরের পাতা কয়েকটা ছিঁড়ে নিয়ে দরজাখানা বন্ধ করে দেয়, জানালাটা বন্ধ করে দেয়, বুকের কাপড়টা সরাই, আর আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে প্রদীপ জ্বালানো লাগবে না, আপনার চেহারায় এত জ্যোতি, আপনার চেহারায় এত নূর এত আলো, আপনার দেহের আলোতে আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুরের পাতা দিয়ে চিরা কাপড়খানা সেলাই করে নেব। তাইফে মার খাবার 10 বছর পরে ওই বিবি আয়েশা যখন নবীর সংসার করতে এসেছিলেন, আল্লাহ নবীর তখন 52 বা 53 বয়স ছিল, তো নবী বলেছিলেন, আয়েশা আমার পিঠে একটু জায়ফলের তেল মালিশ করে দাও তো।
আমাজান আয়েশা একটু কুসুম কুসুম তেলটা গরম করে নবীর পিঠে আলতো করে মালিশটা করতে যায় আর আম্মাজান আয়েশার হাতটা থেমে গেছে চোখে পানিতে ছলছল করে আল্লাহ নবীকে কানে কানে বলে ওগো নবী আপনার কি কখনো বসন্ত হয়েছিল আপনার কি কখনো পক্স হয়েছিল আপনার সারা দেহে মোটা মোটা খাল খাল গর্ত গর্ত ঘায়ের দাগ কেন গো নবী আল্লাহ নবীর কথাটা শুনে বাঘ মুগ্ধ হয়ে গেল নবীর কথা বন্ধ হয়েছে ঝরঝর করে নবী কানতে লেগেছে কিছু সময় কান্নার পরে বলেছিল আয়েশা নবীদের দেহে কখনো বসন্ত হবে না রে আয়েশা দশ বছর আগে ওই তায়েফের নিষ্ঠুর মানুষগুলো বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল মোহাম্মদকে এমন করে মারবি যেন বেঁচে বাড়ি না যেতে পারে সে তায়েফের মানুষগুলো মেরেছিল আজও মোটা মোটা গর্তের মতো দাগ হয়ে আছে সেদিন আম্মা যেন আয়েশা কাঁদে আর বলে নবী আপনি তো একবার বলে দিতে পারতেন আল্লাহ বেঈমান গুলোকে ধূলিশ্বাস করে দেবে সেদিন আয়েশার হাত দিয়ে বলেছিল আয়েশা মনে পড়ে না আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন দুনিয়া থেকে পর্দা নেবেন মা ফাতেমা মাথায় বারবার পানি দিয়ে পটি দিচ্ছেন আয়েশার ঘরে নবী শুয়ে আছেন বারবার সাহাবায়ে কিরামরা দরজায় আওয়াজ দেয় আম্মা যেন আয়েশা দরজা খোলে না আমার আব্বাকে ডিস্টার্ব করিও না একটু আরাম করতে দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার লক্ষ্য করলেন নবী আমার উঠে বসতে পারেন নাই নবী আমার চলতে পারতেন না নবী আমার অসুস্থ হয়ে এমন ভাবে নবী শুয়ে বললেন নবীজির বড় শরীরে জ্বর ছিল একে একে সবাই আসে সকাল থেকে কে যেন বারবার একটা আওয়াজ দেয় আল্লাহ নবী একটা সুগন্ধ পায় যে সুগন্ধটা চিনা চিনা মনে হয় কার সুগন্ধ ফাতেমাকে দরজা খুলে দেয় জিবরিল ফেরেশতা সামনে হাজির হয়ে নবীকে সালাম জানায় জিবরিলের মুখটা ছোট হয়ে গেছে জিবরিল ফেরেশতা আল্লাহর নবীকে বলে আমি 24,000 বার আপনার কাছে এসেছি যতবার এসেছি গো নবী একা একা এসেছি কোনোদিন কাউকে নিয়ে আসি নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ আর কোনোদিন আপনার কাছে আসবো না আর কোনোদিন দুনিয়াতে আপনার কাছে জাগি নিতে আমি দেখা দেবো না শেষবারে আমি আপনার কাছে এসেছি সঙ্গে একজন মেহমান নিয়ে এসেছি কোন মেহমানের কথা বলছো বলি ইয়া রাসূলুল্লাহ তিনি হলেন মালাকুল মউত ফেরেশতা মালাকুল মউত ফেরেশতা আল্লাহ নবীকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার ইন্তেজারে আছে আপনি যদি যেতে চান আমি আপনাকে নিয়ে যাব আপনি যদি না যান আপনাকে জোর করার ক্ষমতা আমার নাই আল্লাহ নবী বলেছেন আজরাইল আল্লাহ আমার সাথে দিদার করতে চাই আমি কি যেতে চাই না হে মালাকুল মউত ফেরেশতা তুমি আমার সেনায় হাত দাও আমার রুহটা নিয়ে চলো আল্লাহ নবীর বুকে যখন হাত দিয়েছিলেন নবী বলেছিলেন আহ আজরাইল আমার কষ্ট হচ্ছে আজরাইল আজরাইল বলেছিল তো নবী এত আশা এত আদবের সহিত কারো মুখে হাত দিই নাই আল্লাহ নবী তখনও কেঁদেছিল আর বলেছিল আজরাইল আমার যদি কষ্ট হয় আমার গুনাহগার উম্মত উম্মতগুলোর কি হবে আজরাইল আল্লাহ নবী তাই একটা আমলের কথা বলে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যারা বা পড়েন না যারা এই আমলটা করলে পরে মৃত্যু যন্ত্রণা হবে না
বাচ্চা যেমন দুধ পান করতে করতে ঘুমায় টুক করে ঘুমিয়ে যাবেন ইন্তেকাল হতে দেরি হবে জান্নাতের সুগন্ধ পেতে দেরি হবে না সুবহানাল্লাহ বলবো বলবো আমলটার কথা বলবো আল্লাহ নবী একদিন জোহরে ওযু করছিলেন আর নবীর এক সাহাবী তার নাম ছিল সালমান ফারসি কি নাম কি নাম সালমান ফারসি নবী ওযু করছেন পাশে দাঁড়িয়ে ঝজ্জর ঝজ্জর করে কাঁদছেন আল্লাহ নবী তো ওযু করার সময় তো কথা বলতে হয় না তাই নবী কথা বলেন আল্লাহ নবী ওযুটা সমাপ্ত করে সালমানের পিঠে হাতটা বুলিয়ে বললেন সালমান কাঁদছিস কেন রে সালমান সেদিন আল্লাহ নবীর নিকটতম সালমান ফারসি বলে চলে গেল নবী আমার একটাই মাত্র ছেলে ছেলেটা মনে হচ্ছে বাঁচবে না ছেলেটার নিঃশ্বাস দ্রুত চলছে আব্বা বলে একবার চেয়ে দেখলো না আমি জোহরের নামাজটা পড়তে এসেছি তাই মনে খুব কষ্ট হচ্ছে গো নবী ছেলেটাকে আমি কি জীবিত দেখতে পাবো না আল্লাহ নবী বলছেন সালমান কাঁদিস নে আমি নবী আছি সালমান যাও একটু পানি নিয়ে এসো পাথরের বাটি করে সালমান পানি নিয়ে এসেছে নবী আমার ফুঁক দিলে নবী বললেন সালমান তুমি জানো না কোরআনে একটি আয়াত আছে যে আয়াতটাকে আল্লাহ চেয়ার বলা হয় কি বলা হয় আল্লাহর আসন বলা হয় কি বলা হয় আয়াতুল আয়াতুল আরেকটু জোরে আয়াতুল কুরসি অনেক মানুষ জানে না নামাজ শিক্ষা বই আছে পড়ে নেবেন কোরআন শরীফের তিন পড়ার প্রথম পৃষ্ঠাতে আছে আয়াতুল কুরসি আল্লাহ নবী পাক জমানে আয়াতুল কুরসিটা পরে ফুঁক দিলেন সালমান দেরি করিস না পানিটা বাচ্চাকে পান করাবি আমার পিছনে এসে নামাজ পড়বি সালমান ফারসি কাঁটা করে যায় নবী আবার জোহরের নামাজ পড়ে আর ছুটে গিয়ে বাচ্চাকে পানি পান করিয়ে সালমান ফারসি নবীর পিছনে দাঁড়ায় কিন্তু বারবার মনটা বাচ্চার দিকে চলে যায় বাচ্চাটা কেমন আছে বাচ্চাটা থারু হয়ে দাঁড়ালো বাচ্চাটা ইন্তেকাল হয়ে গেল মন কিন্তু মানছে না আল্লাহ নবী চার রাকাত নামাজ পড়লেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী সালাম ফিরিয়েছেন আর সালমানে ফারসি দাঁড়িয়ে গেছেন নবী বলছেন কি বলছো বলো ইশারা করে ইংরেজিতে বুঝিয়েছে নবী আমি একটু বাড়ি যাব সালমান ফারসি পা পা করে যাচ্ছে নবীকে সামনে রেখে বারবার নবীকে দেখছে আর যাচ্ছে নবীকে দেখছে আর যাচ্ছে খেজুর পাতার ছাউ দিচ্ছিল খেজুরের গুড়ি দিয়ে মসজিদটা দাঁড় করানো ছিল সালমান ফারসি বারান্দার কাছে দাঁড়িয়ে থমকে গেল আর ঝরঝর করে কাঁদে আর নবীর চেহারাটা বার বার করে অবাক নয়নে চেয়ে চেয়ে দেখে একবার নবীকে দেখে আর একবার বারান্দার দিকে তাকিয়ে দেখে দেখে আল্লাহ নবী জিজ্ঞাসা করে কাঁদিস কেন সালমান একবার আমাকে দেখিস একবার বারান্দার দিকে দেখিস সালমান ফারসি বলে ইয়া রাসূলুল্লাহ আমার ওই মরা ছেলেটা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুহরে নামাজ করছে ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে সালমান শিক্ষিত বন্ধুরা আমার সুবি মানুষেরা আল্লাহ নবী বলেছেন আয়াতুল কুরসি করে রাতের বেলায় দরজাটা বন্ধ করে ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলে ঘুমিয়ে পড়ো পুরুষ হও বা মহিলা আয়াতুল কুরসি করে দরুদ করে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে তুমি শুয়ে পড়ো শয়তান জিন খবিস মানুষ তোমার ক্ষতি করতে পারবে না সকালে ঘুম থেকে উঠে যুবক আয়াতুল কুরসি পড়িও হ্যাঁ যুবক আমি তোমাকে বলছি তুমি যে মোবাইলটা ব্যবহার করো তুমি যে নাম্বার দিয়ে লক করেছো তুমি যে পাসওয়ার্ড দিয়ে
দান করে রেখেছো তোমার তোমার মোবাইলে দেখো ল্যাংটা ছবিগুলো রেখে রেখে দিয়েছো তোমার মোবাইলে দেখো ল্যাংটা ভিডিওগুলো রাখা আছে যুবক আমি তোমার ভাই আমি একজন হাফেজ কুরআন ভাই তোর ভাই হাত রেখে বলছি এই অপরাধটা করিস নে এই নোংরা কাজ করে আর জীবনটাকে নষ্ট করে দিস নে মুসলমান যুবক তুমি যখন রাস্তায় বার হবে মোটরসাইকেল চালাও বা গাড়ি ঘোড়া চালাও ব্যবসা বিজনেসে যাও ওই আয়াতের কুরসি পড়ে দরুদ পড়ে বুকে ফোঁক দিয়ে রাস্তায় বার হয়ে যাও আল্লাহ কোনোদিন তোর আপদে বিপদে ফেলবে না এই মরণের যন্ত্রণা থেকে যদি রেহাই পেতে হয় যারা নামাজ পড়ে নামাজ কে কে নামাজ পড়ে হাত তুলে দেখান তো একটু পাঁচ ওয়াক্ত নামাজ আর কে কে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ আচ্ছা মাশাআল্লাহ হাত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যারা কাল কি আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেবেন আর প্রতি ফরজ নামাজ বাদ এই আয়াতুল কুরসিটা ইস্তিগফার তিনবার বলার পর আয়াতুল কুরসিটা একবার পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ নামাজ বাদ একবার পড়বেন আপনার যখন ইন্তেকাল হবে না কেউ বুঝতে পারবে না হাসি হাসি মুখ থাকবে টুক করে ঘুমিয়ে থাকবে চোখ দুটো বন্ধ থাকবে জান্নাতে আরামত পাওয়া যাবে ইন্তেকাল হতে দেরি নবী বলছেন আমার ওই উম্মতটা জান্নাতি হতে দেরি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আমার সোমবারের দিন ইন্তেকাল হয়ে গেল মক্কা মদিনায় শোকের ছায়া পড়ে গেল মক্কা মদিনার মাসুম বাচ্চাগুলো দুধ পান করা বন্ধ করে দিল মক্কা মদিনার মহিলারা রান্না খাওয়া বন্ধ করে দিয়েছিল আমার নবী ইন্তেকালের খবর পেয়ে তাবার সাহাবায়ে কিরামরা সব যেন পাগল উম্মাদ হয়ে গেল বিলাল আজান দেয় না খাবার মতো ঘুরে ঘুরে বেড়ায় ওমরে ফারুক তলোয়ার চালিয়ে বলে যদি কেউ আমার নবীকে মরা বলবে তার মাথা কেটে নেব আমার নবী জিন্দা আছে কিন্তু নবী পর্দা নিয়ে গেছেন নবী চর্ম চোখ থেকে আড়াল হয়ে গেছেন সোমবার গেল মঙ্গলবার গেল আর নবীকে রাখা সম্ভব নয় আলোচনায় মিটিং এ বসে গেল নবীর কবরস্থ কোথায় হবে কেউ কেউ বলে নবী নিজে হাতে একটা কবরস্থান বানিয়েছে তার নাম জান্নাতুল বাকি ওই কবরস্থানের মধ্যখানে নবীর কবর হোক কেউ বলে না না নবীর বাপ মা শুয়ে আছে ওই মরুভূমি বাবরা বাগানের নিচে এই বাপ মায়ের পাশে নবীর কবরটা হোক কেউ বলে না নবীর বাপ দাদুর পৈতৃক ভিটা কাবার পাশের জায়গাগুলো কাবার পাশে আমার নবীর কবর দেয়া হোক কেউ বলে না নবীর বিবি এখনো হায়াতে আছে আয়েশা সিদ্দিকা একবার মা আয়েশাকে জিজ্ঞাসা করা হোক মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো তখন মা আয়েশা সিদ্দিকা বলতেছিলেন আমার নবী আমার উরুতে মাথা রেখে শুয়েছিলেন আমার উরুতে মাথা রেখে শুয়েছিলেন তুমি তো কুলাঙ্গার ছেলে তোমার বিবির মেন্স হলে পরে তুমি তাকে ঘৃণা করো তুমি তার পাশ থেকে সরে যাও এই তোর মায়ের যদি এই শরীর খারাপটা না হতো তোর মতো সন্তানটা পৃথিবীর আলো দেখতো না ওটা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত ওটাকে গজব মনে করে নিও না যে মহিলার মেন্স হয় না সে বাচ্চার কোনোদিন মুখ দেখতে পারে না তুমি তোমার মা তোমার মা শোনো মুসলমান শিক্ষিত বন্ধুরা মা আয়েশা বলেন আমার শরীর খারাপ হয়েছিল কিন্তু নবী তখন আমার উরুতে মাথা রেখে শুয়েছিলেন আমার নবীকে বলতেছিলাম নবী গো আপনার দাড়িগুলো একটা একটা করে 19টা দাড়ি পেকে গেছে আল্লাহ নবী বলেছিল আয়েশা চিন্তা করিস না আমি তোর কোলে যেমন শুয়ে আছি কিয়ামত পর্যন্ত তেমন শুয়ে থাকতে চাই সাহাবাদের বুঝতে অসুবিধা হলো না তাহলে নবীজি শুতে কোথা চাই আয়েশার ঘরেই শুয়ে থাকবে এইখানে বিবি থাকবে মা আয়েশার ঘরে তখন কবর খনন হলো সোমবার গেল মঙ্গলবার গেল নবীজির জানাজা কে পড়াবে একে একে সবাই গিয়েছিল দরুদ আর সালাম করে একে একে বাড়ি যায় নবীর জানাজা তো হয় নাই জামাত করে জানাজা হয় নাই আল্লাহর নবীর গোসলটা ঢেলেছিলেন মাওলায় আলী আর কবরটা খনন করেছিলেন তালহা সাথী সঙ্গে নিয়ে আল্লাহর নবীকে বুধবারের দিন দ্বিপহরের সময় ওই মা আয়েশার ঘরে কবরস্থ রওজা মুবারকে আমার নবীকে যখন শোয়ানো হয় মাওলায় আলী কবরে নেমেছিলেন আমার নবীকে শোয়ানোর পর শেষবারের মতো মাওলায় আলী বলেছিলেন আমি আমার নবীর চেহারাটা একবার দেখতে চাই চেহারার কাপড়টা মুখের কাপড়টা একবার যখন সরিয়েছে আমার আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু
আবু বলেন নবীজি ঠোঁট দুটো থরথর করে কাঁপতেছিল কি যেন নবী বিলবিল করে বলতেছিল আলী বলেন আমি আমার কানটা নবীর ঠোঁটের কাছে লাগালাম খোদার কসম আমি আলী তখনও শুনতে পেলাম আমার নবী তখনও কেঁদে কেঁদে বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতিকে মাফ সুবহানাল্লাহ আল্লাহ আমার উম্মত উম্মতিকে মাফ সুবহানাল্লাহ কাল যখন হাসরের ময়দান হবে সবাই আমরা ঘুমিয়ে থাকবো কবরে সর্বপ্রথম নবীকে জাগানো হবে জানো আমার নবী কেমন উম্মতের পাগল নবী যে নবীকে সর্বপ্রথম জাগানো হবে আমার নবী হাসরের ময়দানে উঠে ছুটে 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 বেড়াবে আল্লাহ জিজ্ঞাসা করবে আমার নবী দৌড়ে দৌড়ে বেড়ায় কেন আমার নবী কি হয়ে গেল জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করবে নবী নবী আপনি এইভাবে দৌড়াচ্ছেন কেন বলে আমার উম্মত কোথায় আমার উম্মত গুলোকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে আমার উম্মত গুলো কয় আল্লাহ কেন আমাকে বললো না জিবরিল বলবে নবী নবী আপনি আপনার উম্মত কাউকে আপনি জাগানো হয়নি আপনার সর্বপ্রথম জাগানো হয়েছে সেদিন আল্লাহ নবীর দেহতে কাদা মাখা থাকবে কাদা মাখা আল্লাহ নবীর চেহারায় কাদা লাগানো থাকবে সারা শরীর কাদা মাখা থাকবে আল্লাহ পাক বলবেন আমার আসনের পাশে মাকামে মাহমুদ রেখেছি আমার নবী সেই উচ্চ আসনে বসবেন কিন্তু নবীর চেহারায় কাদা মাখা কেন সেই দিন আল্লাহ পাকের ফেরেশতারা বলবে গো আল্লাহ আপনার নবী আপনার হাবিব ওই মদিনার মাটিতে সিজদায় পড়ে কান্না করেছে উম্মতি উম্মতি করে কেঁদেছে আর চোখের পানিতে ওই জমিনের মাটিগুলো সব কাদা হয়ে গেছে কাদা পাকা চেহারা নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়েছে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ ইনশাআল্লাহ আপনার মনে মায়া হয়ে যাবে নবীর চেহারা দেখে আপনার মনে দয়া হয়ে যাবে আর নবীর গুনাহগার উম্মত উম্মতিকে আপনি পার করে দেবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে বসবেন আল্লাহর নবী সব যখন হিসাব নিকাশ হয়ে যাবে নবী উম্মত উম্মতিকে জান্নাতে যাবেন আল্লাহ নবী জান্নাতে গিয়ে খুশ মিজাজে আল্লাহর নবী বসে থাকবেন মহব্বতের মানুষদেরকে নিয়ে গল্প করবেন এমন সময় আল্লাহ বলবেন হে জিবরিল সব হিসাব নিকাশ হয়ে গেছে আমার হাবিবের কিছু পাপী উম্মতকে জাহান্নামে দিয়েছি দেখেছো তো জাহান্নামীদের খবরটা নিয়ে তখন জিবরিল ফেরেশতা ওই জাহান্নামের দিকে যাবে আর জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করবেন ওগো নবীর উম্মত উম্মতিরা তোমরা কেমন আছো বলে আমরা পালনে পাপ করেছিলাম বলে আল্লাহ এমন গজব দিয়েছে জিবরিল ফেরেশতা গো এই গুনাহগারদের তরফ থেকে আমার নবীর প্রতি একটু সালাম পৌঁছে দেবে জিবরিল ফেরেশতা বলেছে ঠিক আছে খুব কষ্টে আছে তো জিবরিল ফেরেশতা জান্নাতের দরজায় দৌড়ে চলে গেছে আল্লাহ নবী হাসি খুশ মেজাজে ছিলেন জিবরিল ফেরেশতা বলতেছেন ওগো নবী আপনার কিছু গুনাহগার পাপী উম্মতকে আল্লাহ বলে নাই আপনাকে না বলে তাদেরকে জাহান্নামে দিয়েছে তারা ভালো নাই তারা জাহান্নাম থেকে আপনাকে সালাম জানিয়েছে আল্লাহর নবী জান্নাতের তাজটা খুলে দেবে জান্নাতের পোশাকটা খুলে দেবে জান্নাতের জুতা মুবারক খুলে দেবে আর জান্নাত থেকে বেরিয়ে এসে মালিকের দরবারে সিজদায় পড়ে আবার কান্না শুরু করে দেবে আল্লাহ পাককে বলবে আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিলে তুমি আমাকে বললে না কেন আল্লাহ সেদিন আবার নবীর চোখের পানি দেখে আল্লাহ সহ্য করতে পারবে না গুনাহগার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বার করে আবে হায়াতের ঝর্ণার পানিতে গোসল করাইয়ে তাদের সবাইকে জান্নাতি করে দেবে সুবহানাল্লাহ তিনি বলেছিলেন আমি আমার গুনাহগার আমি আমার উম্মত উম্মতিকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি নবী নিজে জান্নাতে যাব না সুবহানাল্লাহ শুনে
বলেন নাই অনেক বক্তারা বলে না যে আগেকার নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছে ঈসা নবী দোয়া করেছিলেন আল্লাহ আমি নবী যদি না হতাম হাবিবের উম্মত যদি হতাম আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করেছে না করে নাই আবার আসবে কি আসবে না আচ্ছা আমাদের মতো উম্মত হওয়ার জন্য দোয়া করেছিল না করে নাই আমাদের মতো উম্মত হওয়ার জন্য আমাদের মতো গাজা করার জন্য আমাদের মতো বিড়ি করার জন্য আমাদের মতো খৈনি করার জন্য না মুসলমান আমাদের মতো নয় অনেক মানুষ আছে বিড়ি খায় নামাজও পড়ে শীতের টাইম লেপের তলাতেও বিড়িতে টান মারে হ্যাঁ মশারির তলাতেও বিড়ি সেহেরি খেয়েই বিড়ি ইফতার করার পরেই বিড়ি আবার পায়খানায় গেলে বিড়ি না খেলে পায়খানা হয় না কিছু মানুষের বিড়ি না খেলে সালমান মা বলছে পারি আজান হয়ে গেলো যাও এ তখন বিড়িতে টান মারছে আর এইটুকু আছে টান মেরে দিয়ে তখন মসজিদে যাচ্ছে আর এই মানুষটা বলছে হুজুর এত নামাজ পড়ছি কই কবুল হচ্ছে না কবুল হবে না আপনার নবী বলেছেন যে মুখে দুর্গন্ধ বার হয় ওই মুখে আল্লাহ ইবাদত জিকির করে দরুদ পড়ে আল্লাহ কখনো ইবাদত গ্রহণ করে না তাই আমার মুসলমান বাবাজিরা ভাইরা আমার এখানে অনেক মানুষ বিড়ি পান করে নামাজও পড়েন বিড়িটা ধীরে ধীরে ছেড়ে দেন নবী আপনাকে নিষেধ করেছেন বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে এই মজলিসের মধ্যে নবীর ভালোবাসা নবী কত উম্মতকে ভালোবাসে একজন ব্যক্তি বলতে পারবেন যে নবী যদি এত ভালোবাসে আমিও নবীর ভালোবাসা জিন্দা রাখার জন্য এতদিন নামাজ পড়ি নাই কাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ব একজন ব্যক্তি বলতে পারবে পারবেন কোন যুবক পারবে পারবে ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ আমি আজই কাল থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ একজন পারবে না কোন যুবক ভাই নাই কমিটি ছেলেদের মধ্যে কেউ নাই কোন মুরব্বী বাপ নাই যে নবী যদি আমাকে এত মহব্বত করতে পারে আমি সেই নবীর ভালোবাসাকে বজায় রাখতে গিয়ে আমি ইনশাআল্লাহ কাল থেকে নামাজ পড়ব কুরআন তেলাওয়াত করা শুরু করব একজন ব্যক্তি বলতে পারবে না কেউ নাই কোন নেককার বন্ধু নাই কোন ভাই আমার নাই আল্লাহ মাফ করুন আল্লাহ আমার রূপরামপুর গ্রামের অনেক সুনাম শুনেছিলাম কিন্তু আপনাদের জলসা শুধু শুনলে হবে না একটু আমল করার চেষ্টা করেন আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন আমার নবী শ্রেষ্ঠ নবী যার তুলনা নাই ওই নবীজির মহাবতে দাঁড়ায় সালাম